দুই একদিন বৃষ্টি হওয়ার সাথে সাথেই দেখুন রেন লিলিদের দেখা পেতে আরম্ভ করেছি। বৃষ্টির সঙ্গে এদের যে কত সুন্দর যোগসাজশ, এই ফুলের এখনকার আগমন দেখলে সেটা খুব ভালোভাবেই বোঝা যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকে একটা খুব সহজ পাতাবাহার গাছ নিয়ে ভিডিওটা থাকছে। আজকের ভিডিওটা থাকছে আমার এই চাইনিজ মানি প্ল্যান্ট বা কয়েন মানি প্ল্যান্ট নিয়ে। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করে জিজ্ঞাসা করেন যে এই মানি প্ল্যান্ট ওনারা বাঁচাতে পারেন না, প্রোপাগেট করতে পারেন না, কী করে কী করা যাবে। তো সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। শীতকালে এরা একটু ডরমেন্সি পিরিয়ডে থাকার জন্য শুকিয়ে থাকে, সেই জন্য আমি আজকে এদের রিপোর্টিং করছি। সাধারণত এখানটা আমার মানি প্ল্যান্ট গাছটা ঝোলানো থাকে। তো কীভাবে কী করছি দেখতে থাকুন ভিডিওটা। এই দেখুন শীতকালে যেহেতু একটু ডরমেন্সিতে চলে যায়, তো পাতাগুলো দেখুন শুকিয়ে শুকিয়ে গেছে। তো আমি এই পটটা থেকে বার করে পটের তলার এই নেটটা ভালো করে পরিষ্কার করে পটটা পরিষ্কার করে নিয়েছি। এবার এটা আমি একটার থেকে দুটো ডিভাইড করে নেব। খুবই ইজি পদ্ধতিতে ডিভাইড করব আমি। দেখুন এই যে মাঝখানটা, এইখানটাকে কেটে আমি হাফ করে নিয়েছি এইভাবে। শেকড়গুলো জাস্ট কাঁচি দিয়ে একটু কেটে নিচ্ছি। এই দেখুন এই সাইডে দুটো সাইডে কাঁচি দিয়ে একটু কাট করে নিচ্ছি, ব্যাস। এবার আমি এর তলায় একটু অল্প কোকোপিট দিয়ে নেব। কোকোপিটটা দেওয়ার একটাই কারণ, এই গাছটা একটু ময়েশ্চার পছন্দ করে। তো কোকোপিটের কাজ হচ্ছে জল ধরে রাখা। একদম নিচের লেয়ারে আমি যদি কোকোপিটটা দিই, নিচের মাটিটা একটু ময়েস্ট হয়ে থাকবে, মানে ভেজা ভেজা হয়ে থাকবে, আর জলটাও আবার দাঁড়িয়ে থাকবে না, সহজে এখান দিয়ে পাস করে যাবে। এবারে আমি এই ধরুন এই পটটাতেই এক মুঠো মতন ভার্মি কম্পোস্ট দিয়ে নিলাম, আর দেব সামান্য একটু নিম খোল, যেগুলো আমি সব গাছেই দিয়ে থাকি। দেখুন এই একটু নিম খোল, মানে ভেতর থেকে যেন পচন না ধরে ওই সব কারণে একটু নিম খোল দিয়ে নিলাম, আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে নিলাম, আর একটু সামান্য ভার্মি কম্পোস্ট দিয়ে নিই, কারণ এতে আমি আর কোনো খাবার দাবার দেবো না। এই যে রিপোর্টিং করে দিচ্ছি এটাই যা খাবার দিলাম এটাতে তাই থাকবে। এবারে আমি দেখুন এটাকে যেহেতু হাফ করে দুভাগ করে নিয়েছি, এই হাফ পোর্শনটা সেপারেট করে নিলাম আলাদা করে, আর একটু ওই উপরের দেখুন ডালগুলো জড়িয়ে আছে, একটু কেটে কেটে নিতে হবে। এই কয়েন মানি প্ল্যান্ট কিন্তু এই যে যে রুটটা ছাড়ছে দেখুন পুরো রুট ভরে গেছে, এইটার মাধ্যমেই বৃদ্ধি প্রাপ্ত হবে। এই উপরের পাতা আপনার যদি একটু শুকিয়েও যায় কোনো অসুবিধা নেই। তো এটাকে আমি এখানে ট্রান্সফার করে দিলাম, যে দেখুন বসিয়ে দিয়েছি। এবার আমি এই যে শুকনো পাতাগুলো এগুলো একটু কাট করে দেবো। এই যে আশপাশ দিয়ে দেখুন বেশ কিছু ড্রাই লিভস আছে, মানে গাছটাকে একদম পুরো সুস্থ করে নিতে হবে, কোনো পোকামাকড় থাকবে না। তাহলে এতে খুব একটা পোকামাকড় হয় না, একটু সামান্য মিলিবাগে অ্যাটাক করে। মাঝে মাঝে একটু নিম তেল স্প্রে করে দেবেন, অন্যান্য পাতাবাহার গাছে যখন স্প্রে করেন একেও একটু করে দেবেন। একদমই লো মেনটেন্যান্স একটা গাছ, অথচ এত সুন্দর থাকে। বৃষ্টির সময় একটু মাঝে মাঝে হ্যাঙ্গিং পটটা ধরে বার করে দেবেন, বা আপনাদের যদি এমনি পটেও থেকে থাকে একটু বৃষ্টিতে বার করে দেবেন, দেখবেন হাসি খুশি হয়ে থাকে একবার গাছটা। এবার দেখুন এই পাশে এই যে কিছু কিছু গ্যাপ আছে, এগুলো আমি মাটি দিয়ে ফিল আপ করে দেবো। সাইডের গ্যাপগুলোতে মাটি দিয়ে ভরাট করে দিচ্ছি। একে কিন্তু আপনাদের দুবেলা জল দিতে হবে, জলের কার্পণ্য করলে কিন্তু কয়েন মানি প্ল্যান্ট মারা যাবে। কারণ অন্যান্য মানি প্ল্যান্ট জল খুব কম পছন্দ করে, কিন্তু এই কয়েন মানি প্ল্যান্ট কিন্তু প্রচণ্ড জলে থাকতে ভালোবাসে। আপনারা যদি মাটিতে কোনো পট থাকে, ধরুন কয়েন মানি প্ল্যান্টটা এটার উপরে বসিয়েছেন, এরকম একটা পাত্র নিয়ে নেবেন, তলায় যদি হালকা জল দিয়ে এরকম করে বসিয়ে রেখে দেন, তাহলেও খুব সুন্দরভাবে এটা গ্রো করবে। তো হয়ে গেল দেখুন কত ইজি প্রসেসে আমার এটাকে রিপোর্টিং করলাম। কিছুদিন বাদে এর আপডেট আমার চ্যানেলের অন্যান্য ভিডিওর সঙ্গে নিশ্চয়ই আপনারা পাবেন। এই গাছটা খানিকটা পুদিনা বা থানকুনি যেরকম রানারের মাধ্যমে ছড়ায়, ঠিক ওই রকমই এই শেকড়গুলো ছাড়তে থাকবে আর গাছটা সমানে বাড়তে থাকবে, এইভাবেই এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবার এটাকে আমি খুব ভালো করে জল দিয়ে দিচ্ছি। গাছটাতে যখন মাটি মিশ্রণটা তৈরি করবেন, কোকোপিট মাটি একদম মানে 40% 40% দিয়ে দেবেন, আর 20% দেবেন ভার্মি কম্পোস্ট, সামান্য একটু নিম খোল, ব্যাস। এতে এর মাটি তৈরি হয়ে যাবে। কোকোপিটটা বেশি দেওয়ার কারণ একটাই, যে এটা জলটাকে হোল্ড করে রাখবে, ময়েশ্চারটা কখনোই ছাড়তে দেবে না। পটটাকে আমি সেমি সেটে 4-5 দিন রেখে দেবো, তারপরে আবার আমার যেখানে হ্যাং করা থাকে ওখানে হ্যাং করে দেবো। এর মধ্যে যদি জল না শুকোয় তাহলে আর এক্সট্রা জল দেওয়ার দরকার নেই, কিন্তু জল শুকোলে কিন্তু অবশ্যই জল দিতে হবে। এবারে দেখুন এই যে কিছুটা পোর্শন আমি কেটে রেখে দিয়েছিলাম, এটা থেকে আমি গাছটাকে প্রোপাগেট করছি আরও একটা পাত্রে। এরকম একটা ছোটো পাত্র নিয়েছি, এর মধ্যে ওই সেম
মাটি কোকোপিট আর ভার্মি কম্পোস্টের একটা লেয়ার দিয়ে নিচ্ছি। এই দেখুন তলার লেয়ারটায় আমি কোনো রকম হোলটা ব্লক করার চেষ্টা করিনি, কারণ আমি চেষ্টা করছি একটা জলের প্লেটের উপরে বসিয়ে গ্রো করবো, কারণ ভীষণ জল শুকিয়ে যায় গাছটাতে। তলায় একটা ওই একই ভার্মি মাটি আর কোকোপিটের লেয়ার একটা দিয়ে নিয়েছি সামান্য নিমখোল দিয়ে। এবার এইটাকে জাস্ট দেখুন এই যে শেকড় সমেত এই বসিয়ে দিলাম আমি, এই গ্যাপগুলো মাটি দিয়ে ফিল আপ করে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি বসিয়েছি, এবার এতে জল দিয়ে দেবো। তো একই রকমভাবে খুব ভালো করে জল দিয়ে দিচ্ছি। দেখুন ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো রাখতে হবে, জলটা দিয়ে জলটা মানে সেই হোল্ড করে থাকবে না, বেরিয়ে যাবে কিন্তু ময়েশ্চার ধরে রাখবে, এইভাবেই করতে হবে। এবারে কয়েন বা চাইনিজ মানি প্ল্যান্টার 7 দিন বাদের আপডেট রাখাচ্ছি। দেখুন যেহেতু আমি এটাকে রিপোর্টিং করেছিলাম, বেশ কিছু পাতা এর শুকিয়ে নষ্ট হয়ে গেছিলো, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরনো পাতা গাছটার, এগুলো সব ফেলে সরিয়ে দিতে হবে। আপনাদের দেখাবো বলে আমি এগুলো রেখে দিয়েছিলাম, কিন্তু এতে অসুবিধা কিছু নেই। দেখুন ছোট্ট ছোট্ট নতুন পাতা আবার সমস্ত জায়গা থেকে হতে আরম্ভ করেছে, কিছুদিনের মধ্যে গাছটা হয়তো আবার পুরো ভরাট হয়ে যাবে, হয়তো বলছি কি হবেই, কারণ আমি এই গাছ সম্বন্ধে খুব ভালো মতনই লক্ষ্য রেখেছি। যবে থেকে গাছটা এনেছি এর যে নেচারটা সেটা আমি খুব ভালো করেই লক্ষ্য রেখেছি। তো এই শুকনো ডালপাতাগুলো একটু ফেলে দিতে হবে, তাহলেই আবার নতুন পাতা যেগুলো গ্রো করছে, দেখুন এই যে ছোট 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 নতুন পাতা, এগুলোতে পুরো পটটাকে আবার ঘিরে ফেলবে। দেখুন যেটা বলছিলাম এর মধ্যে মিলিবাগের উৎপাত হয়, এ দেখুন অলরেডি আমি গোড়া থেকে দুটো মিলিবাগ তুলেছি, দেখতেই পাচ্ছেন। তো এইগুলো হলে পরে একটুখানি আপনাদের পেস্টিসাইডস কিছু না কিছু স্প্রে করতে হবে, রোগর টাফগর টাটা মানি এগুলো দিতে হবে, আর তা না হলে যদি আপনারা সপ্তাহে একবার করে নিম তেল দেন তাহলে আর এগুলো হবে না। তো বৃষ্টি হচ্ছে দেখে নিম অয়েলটা স্প্রে করা হয়নি আমার, যার জন্য দেখুন দু চারটে করে মিলিবাগের দেখা পাওয়া যাচ্ছে। এই যে দেখুন এই যে টাফগর বা এই রোগর এই ধরনের কোনো একটা ওষুধ 1 ml 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে আপনারা বিকেলের দিকে মানে সূর্যাস্ত যাওয়ার পরে স্প্রে করবেন ইভিনিং টাইমে, এটা মাসে 3 থেকে 4 বার করবেন, তাহলেই মিলিবাগ চলে যাবে। মিলিবাগ চলে গেলে আবার আপনারা নিম অয়েলের মাধ্যমে এগুলোকে সুস্থ রাখতে পারেন, সবসময় স্ট্রং পেস্টিসাইড দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ধরনের গাছগুলোতে। এবারে দেখাচ্ছি যে আর একটা পটে আমি এটা প্রোপাগেশন করেছিলাম ডিভাইড করে, এইটার 3-4 দিন আগের ঘটনা বলছি। দেখুন আমি পাতাগুলো তুলিনি আপনাদের দেখাবো বলে, এতে যে কটা পাতা ছিল সব বন্ধুরা নষ্ট হয়ে গেছে, কারণ ওই একটাই রিপোর্টিং শক। তো ভয়ের কিছু নেই, এই পাতাগুলোকে ফেলে দেবেন, ফেলে দিলে পরেই দেখবেন কত সুন্দর নতুন পাতার এখানে দেখা পাওয়া যাচ্ছে, এইগুলো থেকেই আবার নতুনভাবে এটা ভরাট হয়ে যাবে, পুরো জায়গাটা জুড়ে এরকম ছোট ছোট পাতা হয়ে গেছে। দেখুন এটাকে আমি একটা প্লেটের উপরে বসিয়ে রাখি সবসময় দেখাচ্ছি, ঠিক এটার তলাতেই একটা প্লেট দেওয়া থাকে, এইটার মধ্যে সবসময় জল থাকে যার জন্য এটার মাটিটা শুকোয় না। দেখতে পেলেন কত সহজে কয়েন মানি প্ল্যান্টকে প্রোপাগেট করা যায়, কারণ কি এগুলো এই রানারের মাধ্যমে ছড়ায়, যেহেতু রানারটা যদি তাজা থাকে তো অটোমেটিক্যালি সেখান থেকে আবার নতুন পাতা বেরিয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখবেন, সকালের মর্নিং সানলাইট 2 ঘন্টা যেন এর উপরে পড়ে, কারণ প্রত্যেকটা গাছেরই তার খাদ্য তৈরি করতে গেলে সানলাইটের প্রয়োজন, তো এরও প্রয়োজন, সেটা একটু খেয়াল রাখলে আর কোনো অসুবিধা নেই। এরকম সুন্দর গোল গোল সবুজ পাতায় আপনাদেরও চাইনিজ মানি প্ল্যান্ট বাস্কেট ভরে থাকবে। তাহলে দেখলেন তো কত সহজেই মানি প্ল্যান্টকে বাঁচানোও যায় প্লাস প্রোপাগেশনও করা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকবেন, যাতে আমি নতুন করে ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।